অনেকদিন পর টমেটো চাটনি বানাবো। এ দেখো টমেটো গুলো কাটা হয়ে গেছে, নকুল দানা দিয়ে বানাবো। খেয়েছো তোমরা নকুল দানা দিয়ে চাটনি? টমেটো গুলো ভেজে নিলাম, একটু জল দিয়ে দিলাম, নকুল দানা গুলো দিয়ে দিলাম, জল দিয়ে দিয়ে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুন্তি করে ভালো করে নেড়ে নেড়ে এই দেখো আমার টমেটো চাটনি রেডি হয়ে গেলো।